সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম এস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখুন অনেকের এই মেশিনের এই যে চাকাটা আছে সেটা ঘুরে না অর্থাৎ ফিতা জয়েন করার পরেও কিন্তু এই চাকাটা ঘুরে না এর জন্য কিন্তু খুবই সহজ সলিউশন বাট আমরা না পারলে খুব কঠিন এর জন্য আমাদেরকে মেকানিকের কাছে ছুটোছুটি করতে হয় দোকানে দোকানে গুঁড়াগুড়ি করতে হয় এই সহজ একটি সমাধান আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দিব। যদিও আমার মেশিনটা ভালো আছে বাট আপনাদের মেশিনটা হয়তো বা প্রবলেমে আছে যাদের মেশিনটা প্রবলেমে আছে মূলত ভিডিওটি তাদের জন্যই তো এটা আপনি এই চাকাটা না ঘুরলে আপনি কিভাবে এই চাকাটা ঘুরানোর জন্য এটা ঠিক করতে হবে সেটাই বলে দেব এটা হচ্ছে ঝিনের পিছন সাইড ব্যাক সাইড এটা হচ্ছে সামনের সাইড সেলাই করার সাইড এইটা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ পিছন সাইডটা ততটুকুই গুরুত্বপূর্ণ তবে আপনাকে মনে রাখতে হবে মেশিনের ছোটোখাটো প্রবলেম যদি হয় সেটা সামনের সাইডে যদি হয় সামনের সাইডেই সমাধানটা আপনি পেয়ে যাবেন পিছন সাইডের প্রবলেমের সমাধান পিছন সাইডেই আপনাকে করতে হবে অনেক সময় মেশিনে যদি সঠিকভাবে তেল না পড়ে দেখুন এই যে জায়গাটা আছে এইটা হচ্ছে চাকার জয়েন্টটা এই জয়েনে যদি তেল না পড়ে সঠিক সময় তখনও কিন্তু চাকাটা ঘুরে না আবার এই যে এই এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সাথে যদি সুতা কাপড় বিভিন্ন কিছু যদি আটকিয়ে যায় সেই সময়ও কিন্তু আপনার এই চাকাটা ঘুরবে না দুটি কারণে উপরের এই চাকাটা না গোরার সম্ভাবনা একটু বেশি থাকে তো এই সহজ দুটি কারণ কিভাবে আপনারা ঠিক করবেন এই জায়গায় তেল দেওয়া কিন্তু সহজ বাইরে থেকে তেল দিলে আপনার চাকাটা ঘুরবে ইজি হবে যদি ভিতরে কোনো জ্যাম থেকে না থাকে ভিতরে অনেক সময় অনেক জ্যাম থাকে ময়লা গিয়ে জমে থাকে দুলাবালি গিয়ে জমে থাকে সুতা গিয়ে আটকে থাকে কাপড়ের টুকরো গিয়ে আটকে থাকে কিভাবে যায় এখান থেকে আমরা সুতা পেঁচাই অনেকভাবেই যেতে পারি যেহেতু সুই সুতা দিয়েই কাজ করতে হয় অনেকভাবেই চাকার মধ্যে সুতাটা প্রবেশ করতে পারে সেটা গিয়ে যখন আটকে যাবে তখন দেখবেন যে আপনার এইটা চলছে না এবং অনেক সময় মিটারটা যদি ঠিক এইভাবে থাকে তখনও দেখবেন যে এটা চলে বাট হয় না তো এই চাকাটা আপনি কিভাবে ঠিক করবেন মেশিনের চাকা দেখুন এই চাকার এই হচ্ছে নাট এই নাটটা খুললেই কিন্তু এই যে বাটিটা আছে সেটা খুলে যাবে আপনি যদি এটা খুলতে পারেন তাহলে এটাও খুলতে পারবে মেশিনের এই নাটটি খোলার জন্য আপনাকে একটি বড় দেখুন এরকম বড় একটি স্ক্রু ড্রাইভার লাগবে এরকম একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এই নাটটি খোলা খুবই সহজ হবে প্রথমে স্ক্রু ড্রাইভারকে নাটের মধ্যে নিয়ে যান তারপর এক হাত দিয়ে আপনাকে আপনার চাকাটা যেহেতু জ্যাম থাকবে তখন সেটা আর ঘুরবে না আপনাকে চেপে ধরার কোনো প্রয়োজন নেই অথবা দেখুন এরকম একটি হাতুড়ি দিয়ে এই নাটটির মধ্যে রেখে ওপরে একটু টাস করে একটি বাড়ি দিতে হবে তারপর আস্তে আস্তে নাটটি ইজি হয়ে যাবে এবং আপনি গুড়ালে একটু আস্তে আস্তে খুলে যাবে অথবা আপনি এই নাটটিতে একটু তেলও ব্যবহার করতে পারেন তেল দিলেও কিন্তু এটা খুলে যায় আমি এই মেশিনটা এ পর্যন্ত প্রায় দুই যোগেরও বেশি আমি নিজেই ব্যবহার করছি আমি পুরাতন কিনেছিলাম সে কত বছর ব্যবহার করেছে আমি জানি না এইটা এর মধ্যে আমি আর খুলিনি আমার এটা কখনো প্রবলেম হয়নি শুধু আপনাদেরকে ভিডিওটা দেওয়ার সুবিধার্থে আমি এই এইটা খুলছি দেখুন এই হচ্ছে নাটটি আমি খুলে নিয়েছি নাট খোলা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে পিছনে যে গোল বাটিটা আছে ঠিক এইটা এটাকে। খুলতে হবে এটাকে একটু গোড়ালি এটা খুলে যাবে তারপর আপনাকে এই চাকাটা খুলতে হবে আমার মেশিনটা কিন্তু প্রবলেমে নেই যার জন্য আমি আপনাদেরকে পুরোটা খুলে দেখাচ্ছি না খোলার পরে ঠিক এই জায়গাটায় যে জয়েন্টটা আছে আপনি এই জয়েন্টটা পেয়ে যাবেন এইখানে যদি না ঘুরে থাকে আপনার মেশিন যদি না ঘুরে থাকে নষ্ট থাকে তাহলে দেখবেন যে অনেক সুতা জমে গিয়েছে অনেক ময়লা জমে গিয়েছে অথবা সেই জায়গাটা শুকিয়ে গিয়েছে সেই জায়গাটাই ঠিক এরকম দেখুন বাইরে থেকে কি পরিমাণ ময়লা আছে ভিতরেও কিন্তু এই ধরনের ময়লা অনেক সময় জমে যায় থাকে অনেক সময় তেল আমরা সবসময় তেল ব্যবহারের কারণের ভিতরের অংশটা মোছা হয় না বিদায়ে তেলটা যে আঠালো একটি ভাব হয়ে থাকে সে সময় জ্যাম থেকে থাকে মেশিনটা চলতে চায় না আপনাদেরকে এই জায়গাটায় তেল দিয়ে কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে আর যদি সুতা পেঁচিয়ে থাকে কাপড়ের টুকরা পেঁচিয়ে থাকে সেটাকে সুন্দরভাবে খুলে নিতে হবে আগেই বলছি আমার মেশিনটায় প্রবলেম নেই খুলে আমি আপনাদেরকে ভিতরে ময়লা দেখাতে পারবো না কারণ মেশিনটা তো চলছে এর জন্য আমি খুলছি না এটা গুড়ালেই কিন্তু খুলে যাবে খুব ইজি তারপর একটি কাপড়ের সাহায্যে আপনি ভিতরের অংশটা সুন্দরভাবে মুছে নেবেন আমার বাইরের অংশটা যেই জয়েন্টটা আমি মুচ্ছি ঠিক এইখানে দেখুন তেল দেওয়ার একটি সিস্টেম আছে বাইরে থেকে এই জায়গাটায় তেল দিতে হয় আপনি এই জায়গাটায় তেল দিলে কিন্তু আপনার মেশিন দৌড়াবে এতটাই দৌড়াবে আপনি অবাক হয়ে যাবেন আপনার মনেই হবে না আপনার মেশিনে জ্যাম আছে এতটা স্পিডে মেশিন চলবে মেশিন স্পিডে কেন চলে শুধু এই একটি কারণে চাকাকে জ্যামে রাখতে নেই আপনি চাকাকে যদি জ্যামে রাখেন তাহলে আপনার মেশিন চলবে কম আপনার পা ব্যথা করবে মেশিন চালানোর সময় হার্ড মনে হবে কিন্তু এখন আপনি মেশিনটা ইজি চালাতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি ভীষণ উপকারে আসবে ভিডিও দেখে উপকৃত হলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর মেশিনের চাকায় যে প্রবলেম আছে সেটা কিভাবে আপনারা নিজেরাই ছাড়াতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে প্রয়োজনে আপনাদেরকে পুরোটা খুলে দেখাবো কিন্তু বললাম না আমার মেশিনে কোনো প্রবলেম নেই তাই এটা খুল খুলেও কোনো লাভ নেই আমি আপনাদেরকে খুলে কিছুই দেখাতে পারবো না ভিতরে কি কারণে জ্যামটা লেগে আছে সেটা দেখাতে পারবো না যার জন্য শুধু নাটটাই খুলে দেখালাম এই যে হচ্ছে নাট আবার ঠিক যেভাবে আপনি খুলবেন একইভাবে আপনাকে সেটিংটা করতে হবে আপনার খোলার সময় শুধু ব্রেনে রাখতে হবে আপনি কিভাবে খুলছেন যেভাবে আপনি খুলবেন সেভাবে আপনি সেটিংটা করে নেবেন এর জন্য আপনাকে কোনো মেকানিকের কাছে ছোটো ছুটি করতে হবে না আপনি নিজে থেকেই ইজি এই কাজটি করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্লিজ আপুরা আমার বন্ধুদেরকে বলছি আপনারা যত্ন সহকারে মেশিনে তেল দিবেন মেশিনের খাদ্য হচ্ছে অয়েল সেটা দরকার কিভাবে মেশিনে যত্ন সহকারে তেল দিলে মেশিন খুব ইজি চলবে মেশিনে শব্দ হবে না তাই নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি গড়ে দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ